হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কৃত্রিম অক্সিজেন ছাড়া স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তিনি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য জানিয়ে বলেন, তবে এখনও বেগম জিয়া আশঙ্কামুক্ত নন। প্রেশার, টেম্পারেচার, অক্সিজেন, আপনার যেটাকে অক্সিজেন স্যাচুরেশন বলে, এগুলো এখন আপাততভাবে এখন আল্লাহর হুকুমে এখন আপনার কিছুটা নর্মালের দিকে চলে এসছে। তার মূল কতগুলো বিষয় আছে, যে বিষয়গুলোতে এখন অত্যন্ত বিপজ্জনক আশঙ্কাজনক আছে, তার কিডনির সমস্যা আছে, দ্যাটস এ রিয়াল প্রবলেম, তার হার্টের সমস্যা আছে, দুটো যেটাকে ডাক্তাররা এখনও আপনার অত্যন্ত উদ্বিগ্ন আছেন। বিদেশে চিকিৎসার আবেদন বাতিল হওয়াকে অমানবিক মন্তব্য করে তিনি বলেন, সাবেক এ প্রধানমন্ত্রীর জীবন নিয়ে রাজনীতি করছে সরকার। বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার এখতিয়ার সরকারের নেই বলে যে আইনি ব্যাখ্যা বা মতামত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার সঙ্গে আমরা একেবারেই একমত। 401 ধারায় সরকারকে ক্ষমতায় দেওয়া হয়েছে সাজাপ্রাপ্ত আসামির বিষয়ে শর্তহীন কিংবা শর্তযুক্ত সিদ্ধান্তের আমার। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একজন জনপ্রিয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা ও তার জন্মদিন নিয়ে সরকারের কয়েকজন মন্ত্রী রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রাখছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।